মেয়েটার বাবা এসেছিল তো ওকে নিয়ে যেতে। এ বাবা, তাই নাকি? চলে যাওয়ার আগে একবার আমার সঙ্গে দেখাও হলো না। আসলে পার্টিতে এমন একটা কাণ্ড করে ফেলার পর না মনে মনে ভীষণ শেকি হয়ে গিয়েছিল। আসলে ওই লজ্জাতেই বোধ হয় আরো চলে গেল। যা বলেছ মধুশ্রী, আর কোন মুখে তুতুল এখানে থাকবে বলো তো? মা এসব কি বলছে? কাল না মা নিজেই বলছিল যে তুতুল ওরকম কাজ করতে পারে না, তাহলে এখন আবার উল্টো কথা বলছে কেন? মার না আজ প্রমাণ করে দেওয়ার কথা ছিল যে তুতুল সেদিন ওই কাজটা করেনি। তার মানে মা নিজেও এখন বুঝতে পারছে যে সেদিন ওই কাজটা তুতুল ইচ্ছে করেই করেছিল। যাই বলো আন্টি, আমার কিন্তু মেয়েটার উপর খুব মায়া পড়ে গিয়েছিল। প্লিজ মধু, এই কথাটা আর বলো না। ঠিক সময়ে মেয়েটা বাড়ি থেকে গেছে, তা নাহলে তোমাকেও যে কিছু ফেস করতে হতো না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় না। খারাপ কিন্তু আমারও লাগছে দেব, হাজার হোক মেয়েটা তো কাছে কাছে থাকতো, লক্ষ্মী তো শুনেছি ভেঙেই পড়েছে। আমি সত্যি বুঝতে পারছি না মা, যে মেয়েটা এত বড় একটা অন্যায় করে পার্টিতে ডোডো আর মধুর এরকম মুখ ফোড়ালো, তার জন্য তোমার বা তোমাদের এখনো এত মায়া থাকে কি করে? সত্যি কথা দেখো, মধু ওকে এত সম্মান দিয়ে পার্টিতে ইনভাইট করলো, ওর তো অ্যাকচুয়ালি মধুর কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত। তাছাড়া জানো, আমি আমি তো শায়েন্টুয়ার কাছে শুনলাম যে আয়ুষ নাকি ওকে নিজের গাড়িতে নিজের পাশে বসিয়ে পার্টিতে নিয়ে গেছিল। অথচ আচ্ছা, আমরা ওই মেয়েটাকে নিয়ে এত কথা বলছি কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ওই চ্যাপ্টারটা তো ক্লোজ হয়ে গেছে, তাই না? কি বলছিস ডোডো, ক্লোজড হয়ে গেছে মানে কি? যে মেয়ে একটা পার্টিতে গিয়ে ওরকম একটা জঘন্য কাজ করলো, সে মেয়ে হঠাৎই পট পরিবর্তন? পরিবর্তনই তো জীবনের ধর্মদ্বীপ, পরিবর্তন না হলে মানুষ জীবনে এগোবে কি করে, নিজের ভুলগুলো বুঝবে কি করে? তাই পরিবর্তনটা কি ওই লোকটার সঙ্গে দেখা করতে কি হলো? তা ফিরে আসার পর সেরকম তো কিছু শুনিনি, নাকি সে চেনা বলে স্বীকার করতে চায়নি? নাকি সেদিন এখানে দাঁড়িয়ে যে বলল পায়েল মরে গেছে, ওই বলাতেই স্টিক করেছিল? তাহলে ওখানে অতক্ষণ করছিল এটা কি, যাতে মৃত থেকে আবার জীবিত হয়ে উঠতে পারো সেই চেষ্টা করছিল? এতগুলো বছর লেখাকে নিয়ে তুমিও তো আমায় কম ছোট করনি সবার কাছে জয়া, কম অপমান করনি, তাই আজ তোমার সম্মান রাখার দায়ও আমার নেই তো। বাবা, মধু তো কিছুই বুঝতে পারছে না, ও তো সবার মুখের দিকে তাকিয়ে আছে। আরে ও বেচারি বুঝবে কি করে, ও জানে না কি কিছু? এখন ওসব কথা থাক অংশু, বৌমা তুমি যে জন্য মধুকে ডেকে এনেছো সেই কথা বলো। আরে না না, আমি তো যেচে কিছু বলতে জানি মা, কথা উঠলো তাই। আপনি হেজিটেট করছেন কেন মা? মধুশ্রী এবারের বউ হতে চলেছে, এবারের সব কথা জানার ওর পূর্ণ অধিকার আছে মা।
প্লিজ মা, এসব কথা থাক না এখন। কথায় কথায় এরকম করে মাথা গরম করে না ডোডো। ভগীরথ দা, রাই। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার বলো তো, মধুস্মৃতি কখন এসেছে? আর ওর জন্য তুমি ফ্রুট স্যালাড, জুস এখন অব্দি কিচ্ছু আনলে না। আমি এক্ষুনি আনছি বড় বৌদি, আসলে আপনারা কথা বলছিলেন তো তাই। আচ্ছা যাও এক্ষুনি নিয়ে এসো, দাঁড়িয়ে থেকো না। আচ্ছা যাচ্ছি। আমার বোকাসোকা বউটা হঠাৎ এত ওবাসমাত হয়ে গেল কি করে সেটাই তো বুঝতে পারছি না। জানো মধুশ্রী, তুতুলের বাবা দেবরাজ দাশগুপ্ত আমার পূর্ব পরিচিত। তাই নাকি? সো সারপ্রাইজিং। যদিও সেই মানুষটার আমার উপর যে কোনো কারণে একটু রাগ আছে। কেন রাগ কি বৃত্তান্ত সেটা আমি আর আজকে নিজের মুখে তোমায় বলছি না। তোমার আঙ্কেল সবটা জানেন, কোনোদিন সুযোগ পেলে আঙ্কেলের কাছে জেনে নিও। ও, কথাটা আমি তুলেছি বলে একাত নেওয়া হলো আমাকে, বুঝতে পেরেছি। সেদিন তুতুল চলে যাবার পরে রাত্রিরে আমি বাড়ির কাউকে না বলে তুতুলদের হোটেলে গেছিলাম ওর বাবার সাথে দেখা করতে। আসলে মধুপুরার লোক তো আমার পূর্ব পরিচিত, একটা টান তো থাকবেই। বৌদি! আরে ভগীরথ, এতক্ষণ নিলে মধুশ্রী নাও খেয়ে নাও, লক্ষ্মীটি খেয়ে নাও। না মানে এখন আসলে মধুশ্রী তুমি যদি না খাও আমি কিন্তু জোর করে খাইয়ে দেব। আন্টি আন্টি, আমি আমি শুধু জুসটাই খাবো। ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ। বাহ বাহ, হলো কি আর জয়াদেবীর এই নাটকটা তো জাস্ট আর নেওয়া যাচ্ছে না। মতলবটা কি? সেদিনের ব্যাপারটা হালকা করে দাদার মন গলাতে চাইছে নাকি? দিদি, আরে রাজলক্ষ্মী দেব, শেখরবাবু কোথায়? আসছি আর একজনকে নিয়ে আসছি, ওই মালির ছেলেটা গিয়ে আমাকে খবর দিল বলে তুমি ডাকছো। হ্যাঁ আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। বৌমা এসো মা, এখানে বসো। ঠিক আছে মা, আমি এখানে ঠিক আছে। কি ব্যাপার জয়াদি, তুমি সকলকে ডেকে নিয়ে আসছো যে, কোনো স্পেশাল ব্যাপার আছে নাকি? নাকি কোনো সারপ্রাইজ? ছেলের বউয়ের আশীর্বাদ অনুষ্ঠানটা কি আজকেই ছেড়ে ফেলতে চাইছো নাকি? বলি আসুন শেখরবাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওই ছেলেটিও এসেছে। আরে ওকে নিয়ে আসুন, ওর অপেক্ষাতেই তো বসে আছি। তোমাদের সকলকে জানাই আজ আমার একজন গেস্ট আসছে এখানে, সে শুধুই আমার গেস্ট। তোমরা অবশ্য সকলে চেনো ওকে। আমি আমার গেস্টের সঙ্গে আজকে জাস্ট একটু কথাবার্তা বলব। তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যখন ওর সঙ্গে কথাগুলো বলবো তখন তোমরা দয়া করে কেউ ইন্টারাপ্ট করো না। ভদ্রলোকের চুক্তি সবাই রেখো, কিন্তু আমি যে তোমাদের এভাবে বদর করলাম সবাইকে তার জন্য আই এম রিয়েলি সরি। কি হলো? আরে বাবা তুমি তো অস্তুত করছো কেন? তুমি তো যেচে আসোনি, ওনা ডেকেছেন তাই তো এসেছো। এত কোনটা কিসের, ভেতরে এসো।
সেদিন মধুশ্রী যে হোটেলে বার্থডে পার্টিটা থ্রো করেছিল সেই হোটেলের কর্তৃপক্ষের কাছে আমি গেছিলাম একটু খোঁজ খবর নিতে। ওরা আমাকে সেদিন পার্টির সিসিটিভি ফুটেজ দিয়েছে। চলো 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 পাল্টা।